আজ আমরা চলে আসলাম দীঘাতে। সকাল সকাল দীঘাতে ঢুকে আমরা হোটেল নিয়ে নিলাম, সূর্যদ্বীপ হোটেল। হোটেলটা বেশ ভালো ছিল, একদম বিচেরই পাশে ছিল। তারপর ফ্রেশ হয়ে স্নান করে চলে যাচ্ছি আমরা উদয়পুর ঘাট। উদয়পুর ঘাট শুনেছিলাম খুবই ভালো, সত্যি গিয়ে দেখি খুবই ভালো, বলতে পারো যে একদম গরিবের গোয়া, একটা গোয়া গোয়া ফিল হচ্ছিল সেখানে। তোমরা যারা গিয়েছো তারা সকলেই জানো, আর যারা যাওনি তারা অবশ্যই ওইখানে সেখানে গিয়ে ঘুরে এসো। আর যারা যারা তোমরা এই উদয়পুর বিচে গিয়েছিলে তারা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমরা এখন বোর্ডে উঠবো, বোর্ডে উঠে সকলে মিলে একটু এনজয় করবো। দীঘাতে আসবো আর বোর্ডে উঠবো না তাই কখনো হয়? আর হাত ভর্তি দেখো কত করে ঝিনুক নিয়ে আমরা তুলে ফেলেছিলাম, তো সেগুলো দেখে তো খুবই খুশি হয়েছিলাম। আর আমার ভাই ওবি একটা বড় শঙ্খ পেয়েছিল, কিন্তু সেটি জীবন্ত ছিল বলে খুব ভয় পেয়ে সেটি আবার ফেলে দিয়েছিল। তো আমরা সকলে মিলে ওকে কত গালাচ্ছিলাম, যাই হোক ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো নেক্সট ভিডিও